অনিচ্ছাকৃত খেলাপিদের ঋণ মুক্ত হওয়ার বিশেষ সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক নতুন ঋণের শতাংশ নির্দেশনায় পরিশোধ করে এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন খেলাপি গ্রাহক বাকি টাকা পরিশোধ করা যাবে পরবর্তী বছরে ব্যাংকাররা বলছেন এতে করে কমবে খেলাপি ঋণের বোঝা তবে এমন সুযোগের অপব্যবহার হওয়ার শঙ্কা বিশ্লেষকদের অনিচ্ছাকৃতভাবে খেলাপি হওয়া ঋণের বোঝা থেকে বের হওয়ার সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক প্রজ্ঞাপন বলছে বন্ধ হওয়া ব্যবসা বা ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা কম এমন অনিচ্ছাকৃত খেলাপিরা এক্সিট সুবিধা পাবেন এক্ষেত্রে পরিশোধযোগ্য অর্থের মাত্র দশ শতাংশ টাকা জমা দিয়ে আবেদন করতে হবে ব্যাংকাররা বলছেন এতে কিছুটা হলেও কমবে খেলাপি ঋণ আর আদায় বাড়লে কমবে নগদ অর্থ বা তারল্য সংকটও খুব ক্লিয়ার করে দিয়েছে যে আমি যখন এটা সেটেলমেন্টের যাব এক্সিট নিব তখন সেই সময়টা শ্রীনিমান যা থাকবে তার মধ্যে করতে হবে কেউ আমাকে পার্সু করতে পারবে না এবং সব ব্যাংকেতে একই ভাবে এবং যেখানে বলা আছে দু বছর সময় বেশি দেওয়া যাবে না ম্যাক্সিমাম 3 বছর দেওয়া যাবে 10 লক্ষ টাকা পর্যন্ত ম্যানেজমেন্ট করতে পারবে এই যেগুলা বলা আছে 10% ডাউন পেমেন্ট নিতে হবে তো এই জিনিসগুলা উইল অলসো হেল্প আস ইন টার্মস অফ কত কোন কাস্টমারের মতে যদি আমি কোনো ডাউন পেমেন্ট দিব না এখন সেই এটা আমাকে একটা হেল্প করবে যে আমি কি ডাউন পেমেন্ট পাব গ্রাহককে এক্সিট সুবিধা দেওয়ার ক্ষেত্রে ছয় দফা বিশেষ নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক বলা হয়েছে সম্পূর্ণ ঋণ আদায় না হওয়া পর্যন্ত গ্রাহককে খেলাপি দেখাতে হবে এবং এক্সিট সুবিধার ঋণ পুনঃতফসিল তফসিল হবে না হস্তান্তর করা যাবে না জামানতের সম্পদ এক্সিট সুবিধায় থাকা অবস্থায় নতুন ঋণও দেয়া যাবে না বিশ্লেষকদের সংখ্যা এমন সুবিধার সুযোগ নিতে পারেন অনেক ইচ্ছাকৃত খেলাপিও 10% এর যে একটি ডাউন পেমেন্ট দিয়ে একটি এক্সিট স্ট্র্যাটেজি উন্মুক্ত করার জন্য কাউন্টার প্রোডাক্ট ডিফল্টারদের জড় যদি অ্যামনিস্টি আমরা দিতে থাকি তাহলে কিন্তু আমানতকারীর অর্থ কিন্তু আমরা নিরাপত্তাহীনতায় কিন্তু আমরা মুছে দেব বাংলাদেশে যেই হারে দুর্নীতি হয়েছে কিভাবে ডিটারমিন করবেন কোনটা উইলফুল বাকি কোনটা আনউইলফুল এই অর্থ কিন্তু সরকারের অর্থ না এই অর্থ কিন্তু আমানতকারীর অর্থ এবং আমানতকারীর অর্থ আপনি কি করে নিরাপত্তা দিবেন এ বছর মার্চ পর্যন্ত ব্যাংক খাতে ঋণ বিতরণ করা হয়েছে ১৬ লাখ চল্লিশ হাজার কোটি টাকা যার মধ্যে এক লাখ আশি হাজার দুইশো কোটি টাকাই খেলাপি হয়েছে মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা